গুড মর্নিং এভরিওয়ান, আজকে অ্যানিবুড়ি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, কারণ কালকে রাত্রিবেলা এক্সট্রা ডিউটিটা আর করেনি। মানে এক্সট্রা ডিউটি বলতে মামুনির ঘরে গিয়ে একটা এক্সট্রা ডিউটি চলে ওর মোটামুটি আধ থেকে এক ঘন্টা। তো বাপি মামুনির গায়ে বেলুন ছেড়ে দেয়, ম্যাজিক দেখায়, অনেক কিছু করে কালকে। আর যেহেতু আমাদের উপরে আস্তে আস্তে একটু লেট হয়েছিল, তো ওই জন্য আর ওই ঘরে যাইনি, তার আগে ঘুমিয়ে পড়েছে। মামুনি যখন এসছে তখন দেখছে ও ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েছে বলে আজকে সকালে তাড়াতাড়ি উঠেছে। কালকে সেই রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে ননস্টপ, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু আগে একটু জোরে হচ্ছিল, যদিও এখন একটু ঝিরিঝিরি পড়ছে, কিন্তু আজকে মানে সারাটা দিন এরকমই চলবে। আজকে ভাবছি আর এই ওয়েদারে আজকে স্নান করাবো না, কারণ আমাদের বড়োদেরই আজকে স্নান করতে ভয় লাগছে, আমার তো বাথরুমের মুখও হতেই ইচ্ছে করছে না। তো যাই হোক, চলো আজকে দিনটাকে এখান থেকেই স্টার্ট করছি। আজকে যেহেতু সকাল থেকে এত জোর বৃষ্টি হয়েছে, বাজারে যেতেই পারিনি, বাজারে গেছে এই বেলায়। তারপরে বাজারে বেগুন খুঁজতে গেছিলো, কারণ এই বর্ষার ওয়েদারে সব থেকে বেস্ট রান্না হচ্ছে খিচুড়ি। আর সোনু যেখানে আছে সেখানে খিচুড়ি তো এই বৃষ্টির ওয়েদারে আমরা যদি নাও বলি ওর জন্য ঠিক হবে, কারণ ও বাড়িতে সব থেকে বেশি খিচুড়ি পছন্দ করে। বাকিরাও ঠিক আছে, হচ্ছে খাবো এরকম, কিন্তু ও খিচুড়ি প্রেমী মানুষ আর সোনামাও খিচুড়ি প্রেমী মানুষ। তো বলছে আজকে এত বৃষ্টি হচ্ছে যখন খিচুড়িটাই করতে হবে। আর খিচুড়ির জন্য আলু টালু ঘরে তো সবকিছুই ভাজাভুজি যেগুলো ছিল সব রয়েছে, যেটা লাগলো সেটা হলো বেগুন। ছিল বাজারে সারা বাজার খুঁজে নাকি কোথাও বেগুন পাইনি। বাড়ি চলে এসছে একটু আগেই আবার বাপি গেছিলো যে বেগুন না হলে খিচুড়িটা ঠিক জমে না, ওই জন্য বাপি আবার গিয়ে বেগুন খুঁজে পেয়েছে নিয়ে এসছে। দুই বোনের পড়াশোনা দেখেছো, মাথা মাথা একবারে ঠুকে গেছে দুজনের একসাথে, দেখছো? আজকে স্কুলে গেছিলিস টুবলি? এক্ষুনি মিথ্যে কথা, সকালবেলা এত জোর বৃষ্টি হচ্ছিল স্কুলে গেলি কি করে? গেছিলি? তুমি স্কুলে যাবে মাম্মা? এই তুমি হাতে ঘড়ি দিতে বললে বলো না, স্কুলে যাবে বললে বলো না, তাহলে কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? লিখবে। আচ্ছা মা লেখো। ও স্কুলেও যাবে না, ও হাতে ঘড়িও দেবে না, কিন্তু লিখবে। দেখি দাও হাতে খড়িতে আমার বাকি কি আছে, শুধু এই খাতাটা শুধু একবার উল্টে দেখবে তাহলেই বুঝে যাবে আমার হাতে খড়ি কাকে বলে। মামা সেদিনকে তোকে আর হাত দিয়ে ধরে লেখাবো না, সেদিনকে ছেড়ে দেবো তোকে, তো যা মন চাইবে যেখানে মন চাইবে লিখবি, ওটা দিয়ে শুধু স্লেটে লেখে মা। তুমি দুটোই লেখো, আমি দুটোই লিখি। আশেপাশে বিছানার চাদরটা একটু দেখছো, বিছানার চাদরেও দাগিয়ে দুগিয়ে একদম ভর্তি করে ফেলেছে। এটা হলো অ্যানি স্পেশাল আর্ট, এই আর্টের জন্য অ্যানি পুরো আর্টিস্ট, দেখছো? আমাদের কপালে যখন করে তখন তো আর ক্যামেরা ধরার সময় হয় না, এখন দাদু ভাইয়ের কপালে করছে, তাহলে তোমাদেরকে একটু দেখাই কি করে ও। আবার এটা দেখে দিদি ভাই বলছে কি আমার কপালে এসেও পড়াও, এই মানুষের নাকি ইচ্ছা করে আবার কপালে দাগাতে। সেদে সেদে আমরা পারি না ওকে সরাতে, তুই সেদে সেদে ডাকছিস তোর কাছে। বসো, বসে পড়ো, বসে পড়ো মামা। এই দিদি ভাই চলে যাচ্ছিস কেন? যাচ্ছে না দিদি ভাই, যাচ্ছে না, বসে পড়ো, তুমি বসে পড়ো। হ্যাঁ তাই, ও একটা লাখ টাকার প্রশ্ন করেছে আমাকে যে মামি তোমার বিয়ের সময় বুনি কোথায় ছিল, আবার বলছে ও নাকি ছিল, ঠিক আছে ওর মার তখন বিয়ে হয়নি, আমার বিয়ের এক বছর পরে ওর মার বিয়ে হয়েছে, বলছে ও ছিল, ও ঘুরে বেড়াচ্ছিল বলে ওকে দেখায়নি, এবার আমাকে জিজ্ঞেস করছে বুনি কোথায় ছিল, বুনিও বিয়ে বাড়িতে ছিল, তুমি দেখতে পাওনি? বুনিকে দেখেছিলিস ঘুরছিল? হ্যাঁ, তুই আর বুনি হাত ধরে ঘুরছিলিস না রে? হ্যাঁ, তুই আর বুনি হাত ধরে ঘুরছিলিস? তুই হাঁটতে পারতিস? ও আচ্ছা, ও হাঁটতে পারতো, বুঝেছো? মানে পাকুর গাছ পাকুর একটা। আমার দিদির মেয়েও আমার দিদিকে একদিন প্রশ্ন করেছিল, আমি তখন ও বাড়িতে, বলছে কি মামা তুমি বিয়ের ভিডিও দেখছো, আমি কোথায় ছিলাম, আমাকে কি বাড়ি রেখে গেছিলে, আমাকে নিয়ে যাওনি সবার মধ্যে? এটাও দুদিন পরে বড় হয়ে এই প্রশ্নটা করবে, অ্যালবাম দেখবে আর জিজ্ঞেস করবে। বেগুনের ভীষণ মূল্য, কারণ এই বেগুন দুবার যাওয়াই তারপরে পাওয়া গেছে, তাও তিন পিস।
এখানে কি করছো মা? এটা এটা কি খিচুড়ির মধ্যে আলু যেটা দেবো সেটা? হুম হুম আচ্ছা। ওই দেখো বেগুনের কি চাহিদা, আজকে বৃষ্টি না, আজকে সবাই খিচুড়ি খাচ্ছে আর খিচুড়ির সাথে বেগুন ভাজা লাগবে। জল বসিয়ে দিয়েছে মামুনি, এই যে ভাজা রয়েছে চাল, আর এই যে এটা কি এটার মধ্যে এটা সবজি সকালবেলা। পুচকেটার জন্য ফল পাঠিয়েছি, কাকাই বলছে কি বড় পুচকেটাকে যে তুই এটা খা, জাম বড় হয়েছে। এটা নাকি জাম বলে, জাম বড় হয়েছে এটা। আমার ও তখন বোঝে না সব, বলছে এটা ভেজে খেতে আমি জানি। এটা ভালো খায় ও। কোনটা? বেগুন ভাজা। বেগুন ভাজা করলা ভাজা? করলা ভাজা প্রিয়? হ্যাঁ। বিশাল ঘুম তো তাহলে। ওর বুকুম গল্প করছে, বলে দুখানা করলা পেয়েছি, বলে ও একটা খাবে আর একটা আমার ভুরুভুরি খেয়ে নেবে, বলে পুরো খেয়ে নিল করলা ভাজা গুলো। ও মা, আর আমাদের চুটকাটারে করলা দিলে থু দু করে দেয়, মানে আমার যাচ্ছে খুটু খুটু খাচ্ছে করলা। এটা কি বলতো, একটা বয়স আছে তখন তেতো মিষ্টি সবই খেতে ইচ্ছে করবে। নিম পাতা ঝোল ভালো খায় ওর মা। এখন যে পজিশনটা রয়েছে পুরো মনে হচ্ছে মিটে মিটে একদম পাতলা পাতলা, আর এই লেভেলের গন্ধ বেরোতো যখন ক্লাসে বসে থাকতাম আর মিটে মিলের রান্নাটা হয়ে আসতো, ঢাকনা সরালে এই গন্ধটা বেরোতো। আদা সব মশলাপাতি দিয়ে কষিয়ে আদা করবে, এই ফুটে উঠলে আবার একটু জাল পালিয়ে হবে। দেখেছো তুমি এক্ষুনি কি সুন্দর বাজাচ্ছিলে। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি দিয়ে বাটার কে খায় ভগবান জানে। আগে ঘি দিয়ে খেয়েছে এখন বাটার, আবার বছরে যাও খিচুড়ি দিয়ে বাটার কে খায় বলছে। বছরে একবার হয়, বছরে একবার হয় নাকি? বর্ষার সিজনে খাওয়া হয়ে গেছে খিচুড়ি, মাঝখানে একবার বৃষ্টি হলো তখন একবার হলো না? আর ওর ঘরে যে খিচুড়ি খায় সবাই, সেটাই আজকে আমি বলছিলাম শুরুতে যে সোনু যদি উদ্যোগ না নেয় আমাদের বাড়িতে খিচুড়ি হবেই না। তার মাঝখানে কারেন্ট গেল আবার চলে এলো, বেশিক্ষণের জন্য না 10-15 মিনিটের জন্য যাচ্ছে, কিন্তু বারে বারে যাচ্ছে। যেহেতু আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, না ওই জন্য আগের দিন একজন আমাকে কমেন্ট করেছে তাদের নাকি এই ঝড়ের আগেই কারেন্ট ফারেন্ট অফ করে দিয়েছে, আর ফোনে বলছে 30% না 35% চার্জ। কি অবস্থা হয় বলো তো, আর যদি কারেন্ট না আসে? আমফানের কথা মনে পড়লেই সে বুকটার ভিতর কেমন করে ওঠে আমাদের। 3-4 দিন কারেন্ট ছিল না আমাদের, টানা ওপরে আমাদের বলে কি টোটাল কারেন্ট ছিল না, আমফানেই ছিল না টোটাল, আর গাছপালা পড়ে চারিদিকের পরিবেশই কেমন পাল্টে গেছিল। যখন যেটা না থাকে তখন বোঝা যায় তার মূল্য কতটা। আর সেই সময় পুরো টপের ছাদে, একদম চিলেকোঠার ছাদে আমরা রাত্রিবেলাও কাটিয়ে দিতাম। এই সময় হলে সেটা সম্ভব বলো পুচকেকে নিয়ে? তখন তো আমরা পুচকে ছিল না, আমরা কত রাত পর্যন্ত ওখানে 3-4 কোনোদিন ওখানেই শুয়ে পড়লাম। গল্প করছিলাম এই আমফান নিয়ে, সারাদিন বৃষ্টি, ওবেলা তো খিচুড়ি হয়েছে, এবেলা এখন গোল মিটিং শুরু হয়েছে কারণ কেউ দোকানে যেতে পারেনি, এত জোর বৃষ্টি নেমেছে বাইরে। বাবা খেতে পারবে না, চা খেতে পারবে না, খাক বাপি চা খেয়ে পোষাচ্ছে না জানো, ওই জন্য এক লট চা তো এখানে খাওয়া হচ্ছে। আর আজকে সবার মধ্যে পড়ে আমারও খুব দুধ চা খেতে ইচ্ছে করছিল, তো আমিও খেয়েছি। এবার বাপি পোষাচ্ছে না বলে আবার সোনামা চা বসিয়েছে, বসিয়ে মানে কাকাই শেষ করতে পেরেছে কি পারেনি, আবার আর এক কাপ চা এনে সামনে দিয়ে দিয়েছে। তা কাকাই বলছে আবার চা খাবো, এবার তো যেতে হবে আর আসতে হবে শুধু, তাই আমি আর চাইবে না, ছুটির দিন তো 2 কাপ চা পরপর টানা খাইয়ে দিয়েছে। এবার বাপি এখানে বসে একটা গোল মিটিং শুরু করলো যে রাত্রিবেলায় হয় পকোড়া আর না হলে কি জানো মা, চিকেন একদম কষা কষা করে, মানে চিকেন এনে কষা কষা করে রান্না করে রাত্রে খাওয়া হবে।
এবার বৃষ্টি পড়ছে, স্বাভাবিকভাবে একটু রান্নাঘরে যেতে একটু কম ইচ্ছাই করে। যাই হোক, এখন মাংসের প্রোগ্রাম হলে অনেক কিছু করতে হবে, তো তাই জন্য বলছে কি তাহলে বিরিয়ানি আনা হোক। রাত্রিবেলা জমিয়ে বিরিয়ানি খাওয়াবে, তো এখনো পর্যন্ত ফাইনাল কিছু হয়নি যে বিরিয়ানি হবে না চিকেন হবে। আবার সুমন মাঝখান থেকে উঠে এসে বলছে কি একটু সিঙ্গাড়া হলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না, জমে যায়। কোনটা 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 আদা চাষ কেন? হ্যাঁ খাওয়াচ্ছে, তোমাদের এত বড় সাহস, তোমরা খাওয়াচ্ছ আমার মেয়েটাকে ধরে? বললো খাওয়াচ্ছে। তো এখন ব্যাপারটা পুরো ঘেটে রয়েছে যে কি খাওয়া দাওয়া হবে, এখনো পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নেই, তবে কিছু একটা হবে এটা আমরা জানি। আর বাপি চেষ্টা করছে যে পূজোর হাত খরচাটা আমাদেরকে দিয়েছে, বলছে কি কষ্ট লাগে পূজোয় বেরোলো, হাত খরচা ওদেরকে আমরা দিলাম, একটা দিন বললো না যে খরচাটা আমরা করি, মানে আমরা বাচ্চা বাটিরা করি, সেখানেও বের করে ওদেরকে আমাদেরই খাওয়াতে হলো, তাহলে আজকে ওরাই টাকা খরচা করে আমাদের খাওয়া। তো যাই হোক, সবাই একসাথে বাড়িতে থাকলে না খুব মজা হয়। কি খাবা? ও স্পন্সর কি সুমন করবে? আমরা করবো বিরিয়ানি। কি তোমার মত? কি তোমার কি মত বাপি? বাইরে বৃষ্টির পরিমাণ সময়ের সাথে সাথে আরো বাড়ছে। এসে গেছি রান্নাঘরে, আজকে একটা দুর্দান্ত রান্না করে সকলকে খাওয়াবো। সবাই একসাথে বসে টিভি দেখছে, তো আমি বললাম ঠিক আছে তোমরা বসো, আমি চটপট করে এইটা রেডি করে ফেলি। মোটামুটি এখানে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। চিকেনটার মধ্যে দিয়েছি আদা রসুন আর লঙ্কা পেস্ট, আর তার সাথে ধনেপাতা কুচি, একটু সামান্য ময়দা আর বিস্কুটের গুঁড়ো, তো সব কিছু দিয়ে, আর নুনটা তো কম্পালসারি, নুন তো থাকবে। সব কিছু দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এই ব্যাপারটাকে। আজকে বানাবো টস ক্রিপসি চিকেন, যেটা স্টার্টার হিসেবে মানুষ তো খেতে পারবেই। পাশাপাশি আজকে যে প্ল্যানটা হয়েছে, ফার্স্ট তো চিকেনের প্ল্যানটাই হচ্ছিল, কিন্তু বৃষ্টি বলে আর আবার সেই চিকেন নিয়ে ধোও বাইরে গিয়ে আবার সমস্ত কিছু কাটাকুটি রেডি করো, তাই ওদেরকে বললাম ছেড়ে দাও, দরকার নেই, যে চিকেনটা রয়েছে এটা দিয়ে আমি পকোড়া টাইপ কিছু একটা বানিয়ে দিচ্ছি। আর রাত্রিবেলা বিরিয়ানির প্রোগ্রাম তো সেট হয়ে গেছে, তো এখন সবাই মিলে বসে গল্প করুক, তার মধ্যে আমি রান্নাটা চটপট করে নিই। আর এর জন্য যেটা আমার লাগবে সেটা হলো রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, যেটা আমি করে নিয়েছি এখানে। তেলটাকে বসিয়ে দিই, এই চিকেনটা না ভীষণ মুখরোচক, মানে এতটাই ক্রাঞ্চি আর এতটাই টেস্টি হয় যে ওরা মানে ভেজে রাখতে পারছি না, তার মধ্যে এদিক দিয়ে ওদিক দিয়ে হাত দিয়ে দিয়ে একটু একটু করে নিয়ে নিচ্ছে আর বলছে দারুণ লাগছে এখনই, আর টস হওয়ার পর তো আরো ব্যাপারটা সুন্দর লাগছে। তো যাই হোক, ভীষণ মুখরোচক জিনিস তো, মনে হয় যেন আর বৃষ্টির দিনে এইসব পকোড়া টাইপের কিছু যদি সামনে থাকে দেখবে এমনিই হাত চলে যায়। তো ওরা এক্ষুনি সবে মাত্র বেরিয়েছে, তো আমি রান্নাটা একটু শান্তিপূর্ণভাবে করতে পারবো, আর এদিক ওদিক দিয়ে হাত আসবে না। তো দুই ভাই এখন গেল বিরিয়ানি আনতে, আর ওরা যতক্ষণে আশা করি বিরিয়ানি নিয়ে আসবে ততক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ব্যাস এবার এইটুকু ভাজা হলেই হয়ে যায়। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো এখন আমি যেহেতু জিনিসটা অল্প তাই জন্য সবার জন্য আগে থেকেই আমি আলাদা আলাদা করে বাড়বো, সেই জন্য দেখো কি নিয়েছি, ছোলার বাটি, এই বাটিতে করে আমি সবার জন্য মানে আটটা ভাগ করবো এখন এটাকে। তো চলো, বিরিয়ানিও এসে গেছে আর আমার রান্নাও কমপ্লিট। আগে বাবাই চোখে লেগে যাবে, তো চোখে লেগে যাবে না, টিপ পালাই দি টিপ। সবাই খেতে বসে গেছে, তুমি একটুকুনি খাবে ওদের সাথে? বলো আমার খাওয়া হয়ে গেছে, বলো এবার শুনি তো। 11 11 সারাক্ষণ হাতে বিদ্যানের একটা পেন, সারাক্ষণ না 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 লুঙ্গির মতন করে পরিয়ে দিয়েছি ওকে, কি খুশি। কেমন লাগছে পরে, খুশি? উড়ে বাবারে, বুড়ি লাগছে, বুড়ি, পুরো বুড়ি। ওইটা পরে হাতি পাপা, লুঙ্গি পরে কেউ হাতি পাপা করেই না। এ লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স।